الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تعالى غفر لكم شكرًا আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজও কোরআনে কারীমের মুযাকারা নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরাতে সূরার আলোচনা চলতেছে, আজকে আমরা সূরাতে সূরার 27তম আয়াত থেকে আলোচনা শুরু করব। ইতিপূর্বের আলোচনার মাঝে যে বিষয়টা আলোচনা হয়েছে তার সারাংশ হল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদেরকে ইসলামের দাওয়াত দিলেন তো মক্কার একদল মানুষ যারা মক্কার নেতৃস্থানীয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্কে লিপ্ত হল। বিভিন্ন আপত্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উপর তারা উপস্থাপন করল। এই সূরার মাঝে তাদের এই সমস্ত আপত্তিগুলো যে অর্থহীন সে বিষয়টাকে খুবই স্পষ্টভাবে আলোচনা করা হল এবং শেষে এই কথাটা আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে জানিয়ে দিতেন যে আজকে যারা বিতর্ক করতে চায়, আমার নবীর সাথে যারা তর্কে লিপ্ত হতে চায়, এদের কোনো রেহাই নাই। এবং এই বিষয়টা বোঝানো হয়েছে যে তৌবা করে ঈমান অর্জনের মাধ্যমে একমাত্র মুক্তি। যারা এই তৌবা করে অতীত জিন্দগির জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার হুকুমকে মেনে নিবে, আল্লাহ তাআলা তাদের জন্য মুক্তির জান্নাত রাখছেন। আর যারা তৌবার পথটি গ্রহণ করবে না, বরং এই বিরুদ্ধবাদের পথটাকেই তারা গ্রহণ করবে, এই পথের উপরই যারা থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা রাখছেন আযাব একটি জাহান্নাম। এই আলোচনাটা পর্যন্ত আমরা গত সপ্তাহ পর্যন্ত এই আলোচনা গুলো পাইছি। আজকে এই 27তম আয়াতে মহান রব্বুল আলামিন নিজ কুদরতের আলোকিত আলোচনা, নিজ শক্তি নিজ বরফের আলোকিত আলোচনা তিনি উপস্থাপন করতেছেন।
এবং এ জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর পৃথিবী পরিচালনার একটা নিজাম, একটা সিস্টেম আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা এই যে এই পৃথিবীকে পরিচালনা করতেছেন, এই পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাপনাটা কেমন বিজ্ঞান দেখছে, কতটুকু ভারসাম্যপূর্ণ একটা অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে তিনি পরিচালিত করছেন, এই বিষয়টাকে আল্লাহ তাআলা আলোচনা করছেন। وَلَوْ بَسَطَ اللَّهُ الرِّزْقَ لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ। দেখেন একটা প্রশ্ন হয়, যারা তওবা করে আল্লাহর পথে গ্রহণ করবে বা যারা ঈমানের পথে গ্রহণ করে আল্লাহ তাআলার ওয়াদা দেয় আল্লাহ তাআলা তাদের সাথে ভালো আচরণ করবেন, তাহলে ঈমানদারদের জীবন তো অনেক সময় বেশি কষ্টে কাটে। তাদের জীবনের মাঝে দেখা যায় এরা কিছু করে দিতে পারে না, বাড়ি হয় না, গাড়ি হয় না, তাদের জীবনের মাঝে একটা দুঃখ, একটা বেদনা, একটা অভাব, এটা তাদের সবসময়ের সঙ্গী, এরকম তো অনেক দেখি। এদের দোয়া গুলো তো আল্লাহ তাআলার দরবার পর্যন্ত কবুল হয় না। এই ধরনের অনেক প্রশ্ন আমাদের মনের মাঝে দানা বাঁধে। তাহলে বেঈমান আর ঈমান কি একই নাকি? ঈমান আনার তো কোনো ফলাফল পাওয়া যায় না, ফলাফল তো আমরা দেখি পরিশ্রমের, টাকার ফলাফল, যে কামাই করতেছে সে ফল পাইতেছে। ঈমানের ফল কোথায়? আল্লাহ তাআলার সাথে ভালোবাসার ফলাফলটা কি? এটা একটা প্রশ্ন, অনেক বড় একটা প্রশ্ন। এটার ফলাফল তো যদি দেখা যায় তো তাহলে ভালোবাসাটা আল্লাহর সাথে করতাম, কিন্তু আল্লাহর সাথে ভালোবেসে ভালোবাসার সম্পর্ক গড়ে, আল্লাহর সাথে একটা মহাব্বতের সম্পর্ককে গড়ে, তো এইটার ভিন্ন কোনো ফলাফল তো পাওয়া যাচ্ছে। এটা একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটাও আমরা এই আয়াতের মাঝে পাব। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে যে জবাবটা দিচ্ছেন যে আমার এই পৃথিবী পরিচালনার সিস্টেম হল, এই পৃথিবীতে আমি প্রত্যেকটা মানুষদেরকে অভাবযুক্ত হিসেবে রাখবো, এটাকে কেউ অভাবমুক্ত না, কেউ সফল না, সবাই মুখাপেক্ষী। এই পৃথিবীতে আমরা যারা বসবাস করতেছি সবাই মুখাপেক্ষী, কেউ অমুখাপেক্ষী এই পৃথিবীতে কেউ নাই, সম্পূর্ণ নির্ভর, স্বনির্ভর কেউ নাই, সব পর নির্ভর। আল্লাহ তাআলা সেই আলোচনাটা এই জায়গায় করছেন, আমার পৃথিবী এই সিস্টেমে আমি পরিচালিত করছি। এই জায়গায় একজনের টাকা আছে তার শক্তি নেই, আরেকজনের শক্তি আছে টাকা নাই, এটা হলো আল্লাহ তাআলার সিস্টেম। পৃথিবী একজন শক্তি ব্যয় করতেছে, সেই শক্তিকে বিনিয়োগ করতেছে, আরেকজন টাকা বিনিয়োগ করছে। আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীতে আমি যদি এই সিস্টেমটা করতাম যে প্রত্যেকটা মানুষ এই জায়গায় অভাবমুক্ত হয়ে গেছে, সচ্ছল হয়ে গেছে, কেউ কারো কাছে চাইতো না, তাহলে এই পৃথিবীটা একটা ফ্যাসাদের পৃথিবী হয়ে গেছে, এটাকে কেউ কাউকে মানত না, কেউ কাউকে সম্মান করত না, কেউ কাউকে ছাড় দিত না, কারণ সবাই তো স্বনির্ভর। কিন্তু আমার পৃথিবী পরিচালনার নিজামটা হলো যে সবাই স্বনির্ভর হবে, সেই জায়গায় সবাই সবাইকে মানে, সবাই সবাইকে ভয় পায়, এই জায়গায় মনি বোতার শ্রমিকদেরকে শ্রমিকদের দাবি গুলো তার শুনতে হয়, মনোযোগ সহকারে শুনতে হয়, আবার শ্রমিক যেন মনিদের কথা বলে শুনতে হয়, কারণ মনি শ্রমিক থেকে শ্রম নেয়, এই শ্রম তারা সে অকেজ। ঠিক এরকম শ্রমিকরা মনিদের কাছ থেকে টাকা নেয়, যদি মনির টাকা গুলো না দেয় তাহলে শ্রমিকরা অকেজ। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ বাসাতাল্লাহ, আল্লাহ যদি সচ্ছল করে দিতেন, অভাবমুক্ত করে দিতেন, আর রিজকা
সকলের জন্য যদি তিনি পর্যাপ্ত পরিমাণ রিজিক দিতেন, যা দরকার সব দিয়ে দিতেন, একজন মানুষের যা দরকার তার সব দিয়ে দিতেন, অন্য কারো কাছে তার টাকা দিতে হবে না। এটা যদি আল্লাহর পৃথিবী পরিচালনার সিস্টেম হইত, আল্লাহ বলতেছেন লাবাগাউ ফিল আরদি, তাহলে তো তারা জমিনের মাঝে বিপর্যয় সৃষ্টি করত, কেউ কাউকে মানত না, সকলের সাথে সকলের একটা যুদ্ধ তৈরি হয়ে যেত। আল্লাহ তাআলা বলতেছেন এজন্য আমি পৃথিবীতে সেই নিজামটা সৃষ্টি করি, নিজাম এটা বানাইছি যে প্রত্যেকে অন্যের কাছে ঠেক দে মুখাপেক্ষি হবে। আল্লাহ তাআলা এটা বুঝে দিতে চান যে আমার যে কোনো সিদ্ধান্ত এটা ব্যক্তি স্বার্থের পরিপন্থী হতে পারে, কিন্তু বিশ্বের স্বার্থের দিকে লক্ষ্য রেখে আমার প্রত্যেকটা সিদ্ধান্ত এটা কার্যকর হয়। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদরি মা ইয়াশা, ওয়ালাকিন কিন্তু আল্লাহ তাআলা ইউনাজ্জিলু তিনি রিজিককে নাযিল করেন বিকদরি এমন পরিমাণ, মা ইয়াশা যা তিনি চান। আল্লাহর সিস্টেমটা এটাও না যে তিনি রিজিক দেন না, এই সিস্টেমটাও না যে আল্লাহ রিজিক দেন না, এই সিস্টেমটাও না, দেন সবাই কিন্তু দেন একটা পরিমাণ মতে দেন, একজনকে স্বাস্থ্য দেন, অন্যজনকে সম্পদ দেন, একজনকে শিক্ষা দেন, আরেকজনকে মূর্খতা দেন, সবাই সবার মুখাপেক্ষি থাকে, এটাই আল্লাহর সিস্টেম। بِقَدَرِ مَا يَشَاءُ إِنَّهُ بِعِبَادِهِ لَخَبِيرٌ بَصِيرٌ, আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ বিবাদী তিনি তার বান্দাদের ব্যাপারে খবির অবগত, প্রত্যেকটা বান্দার অবস্থা তিনি জানেন, বাসির তিনি প্রত্যেকটা বান্দার সমস্ত অবস্থা গুলোকে তিনি দেখেন, সেই যেই বান্দার ব্যাপারে আল্লাহর যে সিদ্ধান্ত এটা তার জন্য এইটাই কার্যকর এবং উত্তম সিদ্ধান্ত, যার জন্য সুস্বাস্থ্যটা দরকার আল্লাহ তাআলা তার জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করছেন, যার জন্য সম্পদ দরকার আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন, আরেকজনের সম্পদ কম হইলে চলবে আল্লাহ তাআলা সম্পদ তারে কম দিচ্ছেন, একজনের জন্য এটা ভালো যে সে রোগাক্রান্ত থাকুক আল্লাহ তাআলা তার রোগাক্রান্ত বানিয়ে দিচ্ছে, ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, কারণ পুরো পৃথিবীতে চলতে হবে তো একটা নিজামের উপর একটা সিস্টেমের উপর, তো আল্লাহ তাআলা তো পূর্ণ পৃথিবীটাকে একটা সিস্টেমের উপর তিনি পরিচালিত করতেছেন, এমন একটা সিস্টেমের উপর যে পৃথিবীর সর্বত্র ইনসাফ বিরাজমান, কোন এক জায়গায় আল্লাহর তরফ থেকে কোনো বেইনসাফি নেই, আল্লাহর তরফ থেকে কোনো বেইনসাফি নেই, আল্লাহর একক শক্তিতে যে সম্পদ পাচ্ছে দিচ্ছেন কে, যে সুস্বাস্থ্য পাচ্ছে যে দিচ্ছেন কে, যে শিক্ষা পাচ্ছে এই শিক্ষাটা তাকে দিচ্ছেন যে আল্লাহ, সব আল্লাহ দিচ্ছেন, এবং যার যে পরিমাণ শিক্ষা দরকার আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ শিক্ষা দিচ্ছেন, সব আল্লাহ তাআলার একক তরফ থেকে পৃথিবীর প্রত্যেকটা নিজাম চলছে। আল্লাহ তাআলা তার আলোচনা করলেন আমার একক সিদ্ধান্তেই সব কিছু হচ্ছে, কিন্তু মানুষ এটা বুঝে না, আল্লাহ মানুষদেরকে দেখতেছেন বুঝতেছেন কিন্তু মানুষ আল্লাহকে বুঝতেছেন, তো আল্লাহ তাআলা মাঝে মাঝে মানুষ যেন আল্লাহকে বুঝে এটার একটা সিস্টেম করে, সব যে এত সুন্দর ভাবে চলতেছে, যখন বৃষ্টি দরকার বৃষ্টি হচ্ছে, যখন ফসল দরকার তখন ফসল হচ্ছে, সময় মতো আম গাছে আমগুলো আমের ফুল আসতেছে, আস্তে আস্তে কলি আসতেছে, আস্তে আস্তে আমগুলো বড় হচ্ছে, একটা সময় আমগুলো পাকতেছে, একটা সময় আমগুলো এখন পাড়ার সময় হয়ে গেছে, অটোমেটিক একটা সিস্টেমে
এই প্রত্যেকটা কাজগুলো হইতেছে, এটাকে এমনি হচ্ছে না আল্লাহ করতেছেন। এই জিনিসটা মানুষ বুঝে না। আল্লাহ তালা মাঝে মাঝে মানুষদেরকে এটা বুঝানোর একটা ব্যবস্থা করেন, পরে আছে আল্লাহ তালা ওইটা বলতেছেন যাই মাঝে মাঝে আমি তো বান্দার প্রয়োজন, বান্দার অবস্থাটাকে দেখে ঠিক সেই অনুযায়ী আমি আমার বান্দার প্রয়োজন গুলোকে পূরণ করি। যখন যে জিনিসটার প্রয়োজন, যেই ঋতুতে যেই ফলটার প্রয়োজন, যেই ঋতুর সাথে যেই ফলটা মিলে আমি ঠিক সেইভাবে এই পৃথিবীর প্রত্যেকটা নিজাম, প্রত্যেকটা নিয়ামত আমি আমার বান্দাদের আজ পর্যন্ত পেলে দিতেছি, কিন্তু ওরা তো এই সমস্ত কিছু পর পর আমার কথা মনে করে না। সেই মাঝে মাঝে আমি এমন একটা সিস্টেম করি যে তারা আমার কথা মনে করে। সেই সিস্টেমটা কি? আল্লাহ তাআলা মাঝে মাঝে এই যে সময় মতো বৃষ্টি হবে, সময় মতো ফল পাকবে, মাঝে মাঝে সময় মতো হয় না, সময় হয়েছে কিন্তু এখন বৃষ্টির সিজন, বৃষ্টি খুব দরকার, বৃষ্টিটা হইলে জমিনের ফসল গুলো সুন্দর হবে, হঠাৎ করে এই টাইমে বৃষ্টি নাই, হয় না এরকম? আল্লাহ বলতেছেন এটা আমি করি। মাঝে মাঝে বৃষ্টির সময় বৃষ্টি দিকে দেরি করি, আর সব পরেশান হয়ে যায়, তখন তো বুঝে যে বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নাই, এটার ক্ষমতা আল্লাহর, তখন আমার কাছে হাত তুলে, বান্দা যখন হাত তুলে তখন বৃষ্টি। وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وهو الذي تنتشي ستا الذي ينزل الغيث যিনি বৃষ্টিটাকে বর্ষণ করেন মাঝে মাঝে, মিন বাদি মা কানাতো, বান্দা সম্পূর্ণ নিরাশ হয়ে যাওয়ার পর, জমিনকে সে সুন্দরভাবে মারাইছে, বৃষ্টিটা অনেক মেহনত করে জমিনের মাঝে বপন করছে, জমিনের পরিচর্যা করতেছে, তার কাজের সবটুকু উজাড় করে সে জমিনের সব ধরনের পরিচর্যা গুলো করতেছে, কিন্তু বৃষ্টি নাই, বৃষ্টি নাই, সব করছে। তার যতটুকু সাধ্য ছিল বান্দা সবটুকু করছে, কিন্তু এখন একটা জিনিস তার সাধ্যে নাই, অত মনে করতেছে যেইভাবে এইবার মেহনত করছি আগাছা গুলো ঠিক যেইভাবে জমিনে সেটা দূর করছি, আগাছা প্রতিরোধ ঠিক যেইভাবে করছি, এইবার জমিনের ফসল আলহামদুলিল্লাহ সুন্দর হবে, কিন্তু তখন কি নাই, বৃষ্টি নাই। আল্লাহ তো দেখতেছেন যে বান্দার অবস্থা তো দেখা যায় ভিন্ন রকম, ও মনে করতেছে যে ফসলটা ওই ফলায় ফেলবে, না বৃষ্টি অফ করে দেন, তখন বৃষ্টির জন্য এই জমির মাঝে দাঁড়ায় দাঁড়ায় আসমানের দিকে তাকায়, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, চিৎকার যখন করতে থাকে বৃষ্টির জন্য, নামাজ পর্যন্ত পড়তে থাকে, তখন আল্লাহ তাআলা চিন্তা করে না এখন হইছে, বান্দা বুঝতেছে যে ক্ষমতাটা তার নাই, ক্ষমতাটা আমার, একদম যখন নিরাশ, আর আমি তো সব করছিলাম, আমার যত টাকা পয়সা খরচ করে সব করছি, যত সার দেওয়ার, যত দাম সার দেওয়ার সব দিছি, যে কয়েকজন যোগান লাগানো দরকার সব লাগাইছি, কিন্তু বৃষ্টি যে হইতেছে না, বৃষ্টি ছাড়া তো ফসল হবে না, উৎপাদন ঠিক মতো হবে না, বান্দা একদম নিরাশ, একদম নিরাশ, ঘরে গিয়ে কান্নাকাটি শুরু করে দিছে, যা নামাজের মাঝে বৈশা গেছে, ঠিক তখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, একটা সুন্দর বৃষ্টি, শীতল বৃষ্টি, কৃষকের মনকে উজাড় করা একটা বৃষ্টি আল্লাহ তাআলা তখন দান করেন। وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا যিনি বৃষ্টিটাকে বর্ষণ করেন মিন বাদি মা কানাতু নিরাশ হয়ে যাওয়ার পর, ওয়ানজুরু রাহমাতা এবং তিনি তার রহমত গুলোকে ছড়িয়ে দেন, রহমত গুলো সবার উপর পর্যাপ্ত ভাবে ছড়াইয়া দেন, وهو الولي الحميد তিনি কার্যনির্বাহ করেন কে, এটা وهو الولي, আরে তোমরা তো শুধুমাত্র কাজ করো কিন্তু কাজটাকে বাস্তবায়ন কে করে দেন, আলহামিদ প্রশংসার একমাত্র অধিকারী তিনি আর কেউ নয়, এই জমিনটা ভালো ছিল, এই সারটা ভালো ছিল, বীজটা এবার ভালো ছিল, আমার মেহনতটা এবার খুব সুন্দর হয়েছে, কিচ্ছু না ফসল দিচ্ছে কে,
যে এই ফসলটা তুমি আসলে এই ফসলটাকে ফলাও নাই, এই ফসলটাকে ফলাইছেন কে? তুমি তো বীজটাকে বপন করো। কিন্তু এই অন্ধকারের মাঝে এই বীজটাকে চারায় রূপান্তরিত কে করে দিতেন? বীজটাকে অন্ধকার মাটির নিচে বলো কে লালন পালন করেন? আল্লাহ ইকবাল বলতেছে কে লালন পালন করে? এটা তো আল্লাহ করে, এটা অন্য কেউ করে না, একা থেকে করে আল্লাহ তাআলা করে। অমিন আয়াতিহি, আল্লাহ তাআলা আল্লাহর আরো কিছু ক্ষমতার আলোচনা করতেছেন। এক তো আল্লাহর একটা ক্ষমতা গেল যে তিনি হাকিম, তিনি হুকুম দেন, তার হুকুমেই সবকিছু হয়। আরেকটা গুণের আলোচনা হইলো বান্দার সমস্ত অবস্থার তিনি খবর রাখেন। এখানে আরেকটা আলোচনা হয়েছে বান্দার সমস্ত অবস্থাগুলোকে তিনি দেখেন, গেছেন এই কথাটা। আরেকটা কথা গেছে বান্দার উপর তিনি দয়া করেন। আরেকটা গেছে বান্দার যে কাজগুলো করে এই কাজগুলো বাস্তবায়, আসলে বান্দার কাজগুলোকে সফল করে দেন যে। এই সমস্ত গুণের উপর বলা হয়েছে হামিদ। সুতরাং কোন কাজের যদি প্রশংসা করতে হয় এই প্রশংসাটা সর্বপ্রথম কার হবে? এই কয়টা গুণের আলোচনার পর আল্লাহর সপ্তম গুণের আলোচনা চলতেছে। আরে সৃষ্টিও তো উনি করে দেন, সৃষ্টি কে করে? আসলে যে সৃষ্টি, আসল সৃষ্টিটা এটা কার গুণ? অন্য কারো সৃষ্টির গুণ আছে আর বীজ বপন করার গুণ আছে। কিন্তু একটা আম, আম গাছ থেকে একটা আম, আঙ্গুর গাছ থেকে একটা আঙ্গুর, সে তো বীজ বপন করছে, গাছ হয়েছে, এই গাছের মাঝে ফলটাকে সৃষ্টি করলেন কে? এটাকে অন্য কেউ করছে? পানি করছে? অন্য কেউ করে নাই। তিনি এক ফোঁটা পানি যাবার আফগানাত থাক রায়ে তুই ইয়াম, যাবার আফগানাত থাক রায়ে তুই ইয়াম, যে তিনি করেন কি? আকাশ থেকে এক ফোঁটা পানি, আকাশের পানি, একই বৃষ্টির পানি, এটা দেখেন আম গাছের নিচে গেছে, তো ওই বৃষ্টির পানিতে আম গাছে আম হইতেছে, জাম গাছে জাম হইতেছে, কাঁঠাল গাছে কাঁঠাল হইতেছে। কিন্তু এই আম গাছের জন্য পৃথক কোনো পানি না, জাম গাছের জন্য পৃথক কোনো পানি না, যে জায়গায় জামের জন্য এটা লাগবে এই প্রকারের পানি লাগবে এরকম কিছু না, এক পানি, এক পানি তিনি আকাশ থেকে বর্ষণ করতেছেন। এই পানিটা যখন আম গাছের গোড়াটাকে ভিজাইতেছে তো এই আম গাছ থেকে মিষ্টি আম হইতেছে। আবার সেই একই পানি এটা যখন জাম গাছের গোড়াকে ভিজাচ্ছে তো সে জায়গায় মজাদার জাম হইতেছে। আবার এইটাই যখন আপনার লিচু গাছের গোড়াকে ভিজাইতেছে তো ওই জায়গা থেকে লিচু গাছের কি হইতেছে? লিচু হইতেছে। এই যে এই কুদরত, এই কুদরতটা কার? কি জটিল একটা ব্যবস্থাপনা। অথচ এই সমস্ত কিছু, আম গাছ এটাকে জীবিত রাখা, জাম গাছ এটাকে ঠিক রাখা, কাঁঠাল গাছ এটাকে ঠিক রাখা, এই সমস্ত কিছুর পিছনে যে জিনিসটা আল্লাহ তাআলা মেহনত, যে জিনিসটার মাধ্যমে এই গাছগুলোকে তিনি প্রাণ দিচ্ছেন, ওইটা পানি, ওইটা পানি, একই মাটি, মাটিও এক পানিও এক, এক জায়গায় মাটি, যেটা পাশাপাশি গাছ, এক পানি, এক নদীর পানি, এক টিউবওয়েলের পানি, এক জায়গা থেকে আসা ওয়াটার পানি। কিন্তু গাছ একটা আম গাছ আর আরেকটা হলো জাম গাছ, পাশাপাশি দুইটা গাছ দাঁড়ায় আছে, আবার এই পাশে একটা কাঁঠাল গাছ দাঁড়া করায় রাখেন। এরকম কখনো হয়েছে আল্লাহ তাআলার সিস্টেমে যে আম গাছে কাঁঠাল ধরছে? এরকম হয় না। আম গাছে আম, জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, এক সিস্টেমে চলতেছে।
সৃষ্টিটা করেন সে, সৃষ্টিটা আল্লাহর গুণ। ومن آياته خلق السماوات والأرض আল্লাহর ক্ষমতা, আল্লাহর সৃষ্টি হলো এই আকাশটার সৃষ্টি, জমিনটার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আল্লাহ যে কেমন স্রষ্টা এটাকে দেখতে চাও, আসমানটাকে দেখো। আল্লাহ কেমন স্রষ্টা এটাকে দেখতে চাও, জমিনটাকে দেখো, সব আল্লাহর সৃষ্টি। যে আসমান ও জমিন ও পাহাড় কিসনে বানায়া, যে চাঁদ ইয়ে সূরজ কিসনে বানায়া, যে সাজারো হাজারো নজুম কিসনে বানায়া, যে সমুদ্র দরিয়া কিসনে বানায়া, সমস্ত কিছু আল্লাহ বানাইছে। যা কিছু আসমানে, যা কিছু জমিনে, এই সমস্ত কিছুর একক স্রষ্টাকে হলো আল্লাহর ক্ষমতা। অমা বাচ্চা এবং আসমান এবং জমিনের মাঝে যে সমস্ত প্রাণীগুলোকে তিনি ছড়িয়ে রেখেছেন, কিছু প্রাণী আকাশের মাঝে উড়ে বেড়াচ্ছে, কিছু প্রাণী পানির মাঝে দৌড়াচ্ছে, আর কিছু প্রাণী এটা বনে জঙ্গলে দৌড়াচ্ছে, আছে না? এই যে যত ধরনের প্রাণ আছে, যত ধরনের প্রাণী আছে, এটা আকাশের হোক, জমিনের হোক, এটা ফলের হোক, জলের হোক, এই সমস্ত প্রাণীগুলোর স্রষ্টাকে এগুলো আল্লাহর সৃষ্টি। তিনি শুধু আসমান আর জমিনটাকে সৃষ্টি করেন নাই, আসমানের যত মাখলুক, জমিনের যত মাখলুক, আকাশের যত সৃষ্টি, জমিনের যত সৃষ্টি, এই সমস্ত কিছুর একক স্রষ্টাকে। দেখেন, এই সমস্ত আলোচনার পর আসল কথাটা বলা হয়েছে, বহু আলা জামাইহিম ইদা ইশা ও কাদির, বহু আলা জামাইহিম ইদা ইশা ও কাদির। এই সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ, এই সমস্ত কিছু হলো আল্লাহর সৃষ্টি। একটু ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো, বহুয়া সেই আল্লাহ যখন তিনি চাইবেন, আলা জামাইহিম কাদির, এই সমস্ত কিছুকে তিনি আবার সৃষ্টি করে একত্র জমা করতে পারবেন, পারবেন না? সমস্ত কিছুর পরে এই কথাটা বইলা দিল, যে যিনি একবার এই সমস্ত কিছুকে ছিল না এটাকে আনতে পারতেন, আবার এটাকে নাই করে তিনি আবার এই পূর্ণ পৃথিবীটাকে আনতে পারবেন না। তিনি তো একবার সৃষ্টি করে তোমাদেরকে দেখালেন, দেখো আমি সৃষ্টি করতে পারি। তিনি যে সৃষ্টি করছেন, আম গাছে আম ছিল, ছিল কাঁঠাল গাছটার মাঝে কাঁঠাল ছিল, কোথা থেকে আসলো, আনছেন না তিনি? সব কাঁঠাল তোমরা পেরে ফেলো, পরের মৌসুমে আবার তিনি কাঁঠাল আনেন না? পুরা গাছটা কাঁঠালের ভারে নুয়ে পড়ে, হয় না? তিনি এটা দেখাচ্ছেন তো প্রতি বছর, প্রতিনিয়ত তিনি তার উদ্যোগকে দেখাচ্ছেন। এত বিশাল সূর্যটা পূর্ণ পৃথিবীর মাঝে উত্তাপ ছড়ায়, এই সূর্যটা নাই হয়ে যায় না, থাকে। এখন এই সন্ধ্যারাতে আমরা যদি সূর্যটাকে তালাশ করি, এই পৃথিবীর আকাশে সূর্যটার অস্তিত্বকে পাওয়া যাবে, গেল কোথায়? অথচ এই সূর্যের তাপে সকাল সাতটা আটটা বাজার সময়ে এরকম তাপ, এরকম উত্তাপ, এই সূর্য পৃথিবীর উপর থেকে এই ধরনের একটা রাজত্ব চালায়, রাস্তার মাঝে হেঁটে যেতে পর্যন্ত আমরা কম্পিত হয়ে যাই, শরীর যে জ্বলে যায়, পুড়ে যায়, কিন্তু কোথায় সেই সূর্য, কোথায়? আবার আসবে না? আবার আসবে কিনা? এখন তো নাই, নীরব। এখন সূর্য হীন পৃথিবীর রাজত্ব চলতেছে, আবার এই সূর্যটা আসবে, আবার এই শরীর থেকে পুরাবে, আবার শরীর থেকে ঘামগুলোকে ঝরাবে, আজ হবে না এটা? এসব আল্লাহর কুদরত। আল্লাহ এই জিনিসটাই বুঝাইতে চান, আমি কিন্তু মাটির সাথে মিশে যাওয়ার পর আবার সব কিছুকে তৈরি করতে পারি, করতে পারি না, এই ক্ষমতাটা আমার।
দেখেন এই সমস্ত আলোচনার পর আল্লাহ আবার সৃষ্টি করতে পারেন, আবার কোন জীবিত তিনি করবেন, এই কথাটাকে বোঝানোর পর আল্লাহর আরো দুইটা গুণের আলোচনা হচ্ছে। এই পর্যন্ত কয়টা গুণের আলোচনা হইল মনে আছে? আটটা। আটটা গুণের আলোচনার পর এখন আরো দুইটা গুণের আলোচনা হইতেছে, যে দেখো তিনি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী, সাথে সাথে ক্ষমাকারী, এটাও তার আরেকটা গুণ। এইটাও তার আরেকটা গুণ, তিনি যেইভাবে সৃষ্টি করতেন, যেইভাবে জীবন দিতেন, ওইভাবে মৃত্যু দিবেন, আবার জীবন দিবেন, আবার আরেকবার জীবন দেওয়ার পর তার আরো দুইটা গুণ আছে। তিনি চরম প্রতিশোধ গ্রহণকারী, আবার পরম দয়াশীল, ক্ষমাশীল। অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তিনি যে চরম প্রতিশোধ গ্রহণকারী, তার একটা দৃষ্টান্ত দেখানো হচ্ছে। তিনি যে চরম প্রতিশোধ গ্রহণকারী, এটার একটা দৃষ্টান্ত এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা দেখাইতেছে। মা আসাব মিন মুসিবাতিন, যে সমস্ত বিপদ তোমাদের জীবনের মাঝে ঘটে, জীবনের মাঝে বিভিন্ন বিপদ আপদ আছে না, আছে কিনা, বিভিন্ন পেরেশানি আছে না, বিভিন্ন ভয় ভীতি জীবনের উপর আছে না, আল্লাহ বলতেছেন দেখো আমি কিন্তু চরম প্রতিশোধ গ্রহণকারী। দেখেন এটা আল্লাহ তাআলা মুমিনদেরকে বুঝাইতেছেন না, এটা বুঝাইতেছেন যারা বিতর্ক সৃষ্টিকারী তাদেরকে বলা হয়েছে, যারা পাপি তাদেরকে বলা হয়েছে। কারণ বিপদ কিন্তু পাপির জীবনেও আছে, ওলির জীবনেও আছে, কিন্তু ওলির জীবনের বিপদ আর পাপির জীবনের বিপদ কিনা এক বিপদ না। পাপির জীবনে বিপদটা হলো আজাব, আর ওলির জীবনে আমরা যেটাকে বিপদ দেখি এটা হলো কি? নিয়ামত। কারণ বিপদ দ্বারা পাপির শাস্তি হয়, আর বিপদ দ্বারা ওলির নিয়ামত, তার গুনাহগুলো মাফ। যে মুমিন আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা এই মুমিন ব্যক্তির জীবনে বিভিন্ন বিপদ আপদ দেন, এ কথা সত্য। সে রোগাক্রান্ত হয়, বিপদগ্রস্ত হয়, পরেশানিগ্রস্ত হয়, কিন্তু এই সমস্ত কিছুর দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আর যে লোক বিতর্ক সৃষ্টিকারী, আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘনকারী, তার জীবনে যে বিপদ আছে, পরেশানি আছে, বিভিন্ন রোগ আছে, এই সমস্ত কিছুর দ্বারা আল্লাহ তাআলা তাকে আযাব দেন, তাকে শাস্তি দেন। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে সেই আলোচনাটাই করতেছেন। মা আসাব মিন মুসিবাতিন, তোমাদের জীবনের মাঝে যে সমস্ত বিপদ আপদ আছে, দেখো এই বিপদ গুলো তোমাদের নিজেদের ফসল, নিজেদের কর্মের ফল। সে বিপদ গুলো তো হলো তোমাদের কর্মের ফল, তোমাদের পাপের কারণে আমি তোমাদেরকে বিপদ দেই, কিছু বিপদ দেই, যেন এই বিপদ দ্বারা তোমরা বুঝো যে যার সাথে টক্কর দিতেছি তার সাথে আমি কিন্তু অসহায়, টক্করটা যার সাথে দিচ্ছি, মোকাবেলাটা যার সাথে করতেছি তার সামনে আমি বড় অসহায়, এই বুঝটা যেন আসে। এই জন্য আল্লাহ তাআলা বিপদ দেন দুনিয়াতে। আল্লাহ পাপীদেরকে যে বিপদ দেন, এই বিপদের অর্থটা আজাব না, এটা আল্লাহ তাআলা এই বিপদটাও আল্লাহর তরফ থেকে পাপীদের উপর একটা রহমত। সুবহানাল্লাহ বলি, কারণ আল্লাহ পাপীদের জীবনে বিভিন্ন বিপদ আপদ দিয়ে আল্লাহ তাদের সামনে নিজ প্রভাবটা, নিজ কর্তৃত্ব, নিজ বরাত্তটাকে প্রকাশ করেন। তুমি যার সাথে মোকাবেলা করতেছো, আমি আল্লাহ, তুমি তো আমার সামনে বড় অসহায়, বড় অসহায় তুমি, তুমি কিসের উপর ভিত্তি করে তুমি আমার সাথে মোকাবেলা করতেছো? সেই বলতেছে মা আসাব মিন মুসিবাতিন,
তোমাদের জীবনে যে সমস্ত বিপদ আপদ আছে, এই সমস্ত বিপদ আপদ গুলো তোমাদের পাপের ফল, পাপের পরিণাম। তবে দেখো এটা পাপের শাস্তি না, বহু সংখ্যক তোমাদের পাপ গুলোকে আল্লাহ তাআলা ধরেন না, ছেড়ে দেন। আল্লাহ তাআলা যদি তোমাদের প্রত্যেকটা পাপকে ধরে ধরে, এক একটা অপরাধকে যদি আল্লাহ তাআলা ধরে ধরে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিতেন, তাহলে আল্লাহর হাত থেকে কে মুক্তি পাইত? একটাই বলতেছেন, আগার বর যা পাপে সব তাপতে, আগার বর যা পাপে সব তাপতে, কে আজদাসতে কাহারা সমায়াপতে, আগার বর যা পাপে সব তাপতে। যদি প্রত্যেকটা অপরাধী অপরাধ করার সাথে সাথে আল্লাহ তাআলা যদি তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যদি পদক্ষেপ নিতেন, কে আজদাসতে কাহারা সমায়াপতে, আল্লাহর সেই শাস্তির কবল থেকে বাঁচতে পারতেছে কে? বাঁচতে পারতেছে আল্লাহর যে শক্তি, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ যদি পাপের জন্য শাস্তি দিতে চান তাহলে তার কি বাঁচার শক্তি আছে? বাঁচার শক্তি নেই। সেই বোঝানো হইতেছে তোমাদের যে শাস্তিটা হয় এটা খুবই সামান্য, পাপের জন্য খুব সামান্য কিছু বিপদ আপদ আল্লাহ দেন ফিরে আসার জন্য। এই জিনিসটা বোঝানো, বুঝার জন্য তোমরা কোথাও যে আল্লাহকে পরাজিত করতে পারবে না, এই বুঝটা যেন তোমাদের আছে, এই বুঝটার জন্য এই শাস্তি। শাস্তিটা কেন? এই বুঝটা আসার জন্য, এই বুঝটা যেন আইসা যায়, আল্লাহ তাআলা শাস্তি দেন যেন বান্দার দিলের মাঝে এই বুঝটা আইসা যায় যে আমি আল্লাহর সাথে লড়াই করে পারবো না, এই বুঝটা যেন আইসা যায়। আমা আনতুম বিমুজিজিনা, তোমাদের পাপের কারণে তোমাদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়, পাপের কারণে বিভিন্ন বিপদ আপদ তোমাদের জীবনের উপর আসে। ওয়াপু আনকাসির, অনেক অনেক পাপ তো এমন যে পাপগুলো আল্লাহ ধরেন না, আল্লাহ ছেড়ে দেন। আর যে শাস্তিগুলো আছে এই শাস্তিগুলোর উদ্দেশ্য হলো এই বুঝটা তোমাদের দিলের মাঝে তৈরি হয়ে যাওয়া। মা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, জমিনটা আল্লাহর, আসমানটা আল্লাহর, তোমরা তো আল্লাহকে কোনোভাবেই পরাস্ত করতে পারবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসির, বিপদ আপদ সর্বাবস্থায় তোমাদের তো আল্লাহ ব্যতীত আর কোন রক্ষক নেই, তোমাদের তো আল্লাহ ব্যতীত আর কোন সাহায্যকারী নেই। এই বুঝটা যেন আসে, বিপদে পড়লে এই বুঝটা আসে না যে আল্লাহ ব্যতীত আর কোন রক্ষাকারী নেই, আল্লাহ ব্যতীত আর কোন সাহায্যকারী নেই, আল্লাহ ব্যতীত আর কোন রক্ষক নেই, এই বুঝটা আসে কখন? বিপদে পড়লে। তাই আল্লাহ তাআলা বিপদ দেন, বিপদ দ্বারা আল্লাহ তাআলা বান্দাদের মনের মাঝে এই বুঝটা, এই বুঝটাকে তাজা করে দেন যে দেখো আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো শক্তি নাই, কিছু নাই তোমাদের। আল্লাহর আরো কিছু শক্তির আলোচনা, আল্লাহর আরো কিছু নিয়ামতের আলোচনা, ومن آياته الجوار في البحر كالأعلام، ومن آياته الجوار في البحر كالأعلام، আল্লাহর শক্তি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর ক্ষমতা যদি দেখতে চাও দেখো, আল জওয়ার ফিল বাহরি, সমুদ্রের মুখে চলমান যান সমূহ, দেখো সমুদ্রের মাঝে, সমুদ্রের মাঝে পানির উপরে দেখো কি বিশাল বিশাল জাহাজ চলতেছে, কাল আলাম। এক একটা জাহাজের অবস্থা হলো এত বড় যে এক একটা এক একটা পাহাড়, এক একটা জাহাজ এক একটা পাহাড়ের মতো বড়, আর এই জাহাজ গুলো সমুদ্রের উপর দিয়ে চলতেছে, এটা চালাচ্ছেন কে? আল্লাহ এটা বুঝাচ্ছেন, এটা তো আল্লাহর কুদরত, এটা তো আল্লাহর শক্তি। এটা যদি আল্লাহ চান
বাতাসটাকে থামিয়ে দিতে পারেন, যদি তিনি চান তিনি বাতাসটাকে থামিয়ে দিতে পারেন। আল্লাহ যদি বাতাসটাকে থামিয়ে দেন তাহলে সে সমুদ্র পৃষ্ঠে তা স্থির হয়ে যাবে, সমুদ্র পৃষ্ঠে যে স্থির হয়ে যাবে না, এটার আর এক কদম অগ্রসর হওয়ার ক্ষমতা আছে নাই। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এই সমস্ত কথাগুলোর মাঝে আছে আয়াত, অসংখ্য শিক্ষণীয় ব্যাপার ঠাকুর, প্রত্যেক ধৈর্যশীল প্রত্যেক কৃতজ্ঞ বান্দার জন্য, যারা আসলে আমাকে বিশ্বাস করে, যারা আসলে আমার প্রতি ইয়াকিন রাখে, তাদের জন্য এই পৃথিবীর প্রত্যেকটা ব্যবস্থাপনার মাঝে, আমার পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির মাঝে তাদের জন্য আমাকে চেনার মতো অসংখ্য নিদর্শন আছে। আও ইউবিকুহুন্না বিমা কাসাবু, অথবা আল্লাহ তাআলা এই জানগুলোকে ধ্বংস করে দিতে পারে, বিমা কাসাবু তাদের কর্মের কারণে, তোমাদের কাজের কারণে। আল্লাহ তাআলা পারেন না যে তোমরা যখন নৌকায় উঠবা আল্লাহ নৌকাটাকে ডুবাই দিবেন, এটা পারেন না? পারেন। কিন্তু আল্লাহর সিস্টেম তিনি ধরেন না, তিনি বহু সংখ্যক অপরাধ গুলোকে ক্ষমা করে দেন। আল্লাহর কাজ হলো শুধু ক্ষমাই করা, আল্লাহ ধরতে চান না, ধরতে চান না। যারা আমার আয়াত নিয়ে, আমার ক্ষমতা নিয়ে, আমার বরক্ত নিয়ে তর্ক করে, যারা আমার দেওয়া হুকুমকে নিয়ে তর্ক করে, আলাম তারা জানতে পারবে, তারা বুঝবে, মা লাহুম মিন মাহিস তাদের কোন রক্ষাকারী নাই, তারা বুঝবে না। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো না, আল্লাহর আইনকে মানো না, আল্লাহর বিধানকে মানো না, আল্লাহর হুকুমগুলোকে মানতে চাও না, আল্লাহ তাআলার বরকত, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে তোমাদের কি সন্দেহ, তোমরা বিশ্বাস করো না। তোমরা যখন নৌকার দ্বারা পদ্মা পাড়ি দাও, আল্লাহ কি পারেন না পদ্মার মাঝখানে বাতাস বন্ধ করে তোমাদের নৌকাটাকে আটকায় দিতে পারেন না? তখন বুঝে আসবে না সব ক্ষমতা আল্লাহর, এটা বুঝে আসবে কিনা, এটাই বলতেছে। আল্লাহ কিন্তু বুঝাইতে পারে, বুঝানোর শক্তি আল্লাহর, বুঝিয়ে দেওয়ার শক্তিটা আল্লাহ তাআলার আছে। সেই আলোচনাটাই এই জায়গায় করা হলো। তো দেখেন একটা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছিল, আর সেই প্রশ্নটা হলো যে মুমিন ব্যক্তিদের সাথে আল্লাহর রহমত, আল্লাহর কুদরত, তারা আল্লাহ আল্লাহর সাথে তাদের বিশেষ সম্পর্ক দেখি না, এটা একটা প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তরটাই এই জায়গায় দেওয়া হয়েছে যে বলা হইতেছে আল্লাহর সাথে বিদ্রোহ করো না, ধ্বংস হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, আর আল্লাহর সাথে সম্পর্ক করো তাহলে তোমার জীবনটা সফলময় হয়ে যাবে। কিন্তু এই যে এই কথাটা, এই কথার কোনো বাস্তব রূপ তো, কোন দৃষ্টান্ত, কোন উপমা তো আমাদের দৃষ্টিগোচর হয় না। তার উত্তরটা এই জায়গায় আছে, খুব বোঝার চেষ্টা করো, দুনিয়াটা ক্ষণস্থায়ী আর আখেরাতটা হলো চিরস্থায়ী। তামা উতি তুম মিন শাইইন, দেখো তোমাদেরকে যা কিছু দেওয়া হবে, দুনিয়ার মাঝে যা কিছু পাবে, এই সব তো হলো দুনিয়াই পাইলা, দুনিয়াতে যা কিছু পাইলা, দুনিয়ার হায়াত পর্যন্ত না, দুনিয়াতে একজন মানুষ যত কিছু অর্জন করলো, দুনিয়া যা কিছু অর্জন করলো, এটা দুনিয়ার হায়াত পর্যন্ত না, না দুনিয়ার হায়াতের পরও এটা পাওয়া যাবে, এটাই বলা হলো। একজন মানুষ যদি পৃথিবীতে সর্বাধিক সম্পদ অর্জন করে, সে খুব স্বল্পতম সময়ের জন্য অর্জন করবে, খুব স্বল্পতম
দুনিয়ার সর্বাধিক সম্পদ একজন করে ঢাকা শহরের মালিক হয়ে গেল। মৃত্যু পর্যন্ত তাকে ঢাকা শহরের মালিক বানায় দেওয়া হইল। তাহলে এই লোকটাকে অনেক কিছু পাইল, অনেক কিছু পাইল, কিছুই পাইল। তার সম্পদ যতই হোক এরকম অল্প সময়ের জন্য। আবার আরেকটা বিষয় আছে, তার এই সম্পদটা পুরো দুনিয়ার কত কিছু। এই ঢাকা শহরের একজন মালিক সে পুরা পৃথিবীর কতটুকু অংশের মালিক, সে পৃথিবীর এক ফোঁটা সম্পদের মালিক হইছে। পুরা পৃথিবীর যাবতীয় সম্পদ গুলো যদি একটা সমুদ্র হয়, তাহলে সেই সমুদ্রের সামনে পুরো ঢাকা শহরের যদি একজন মালিক হয়, তার সম্পত্তি এক ফোঁটা পরিমাণ হয়? আল্লাহ তাআলা বলতেছেন যে এইটা হইল দুনিয়া, আর এই দুনিয়াটাকে বর্জন করার বিনিময়ে আল্লাহ যে আখেরাত দিবেন, অনন্ত অসীম জিন্দগির জন্য আখেরাত দিবেন, শেষ নাই। আখেরাতের জীবনের কি নাই? শেষ। দুনিয়ার জীবন 5 বছর শেষ, 10 বছর শেষ, বয়স যদি এখন 30 হয়, 30 বছর বয়স, পুরো ঢাকা শহরের মালিকদের বানিয়ে দেওয়া হইলো, মরার আগ পর্যন্ত তুমি ঢাকা শহরের মালিক, না হয় আরো 30 বছর বাঁচা হইলো, না হয় 40 বছর, 50 বছর, না হয় আরো 100 বছর বাঁচলো, 100 বছর পর নাই, জিরো। তিনি কি ঢাকা শহরের মালিক ছিলেন? তিনি কবরে যখন গেলেন ঢাকা শহরকে নিয়ে যেতে পারলেন? কিচ্ছু নিয়ে যেতে পারলেন? ঢাকা ঢাকার মতোই থাকলো, তিনি তো কবরে চলে গেলেন, কিচ্ছু নিয়ে যেতে পারলেন না, জিরো, একদম জিরো। কিছুই তিনি অর্জন করতে পারলেন। আর দেখেন আখেরাত অনন্ত অসীম জিন্দগি শুরু হতে শেষ নাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দেন, আখেরাতের জিন্দগির শুরু হতে শেষ নাই। বুঝানোর তো উপায় নাই কেমন জিন্দগি। তবে একটা দৃষ্টান্ত আমাদের এই বাইতুল আতিক জামে মসজিদ, এই মসজিদের এই ভিত থেকে নিয়ে শুরু করে ছাদ পর্যন্ত যত ফাঁকা জায়গা, এই পূর্ণাঙ্গ ফাঁকা জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, কি পরিমাণ সরিষার দানা হবে অনুমান আছে? এই মসজিদে সরিষার দানাটা কি পরিমাণ হবে যদি পুরো মসজিদের এই ফাঁকা জায়গাটা সরিষার দানা দ্বারা ভরপুর করে দেওয়া হয়, কি পরিমাণ সরিষার দানা এই জায়গায় আসবে? এটার কোন অনুমান মুরব্বী আপনি করতে পারেন? সুযোগ নেই। কি পরিমাণ সরিষার দানা হবে? ইমাম গাজ্জালি বলেন না, এতটুকু জায়গা না, আসমান এবং জমিনের মাঝখানের পূর্ণাঙ্গ পাকা জায়গাটা যদি সরিষার দানা দ্বারা ভরপুর করে দেওয়া হয়, ভরপুর সরিষার দানার দ্বারা আসমান জমিনের মাঝখানের পূর্ণ পাকা জায়গাটা এখন আর ফাঁকা না, ভরা, কিসের দ্বারা ভরা? সরিষার দানার দ্বারা ভরা। আর একটা চড়ুই পাখি, তাকে বলা হলো এই চড়ুই তোর দায়িত্ব হলো এই সরিষার দানাগুলো খাওয়া, কিন্তু তুই লাগাতার খাইতে পারবি না। একটা সরিষার দানা খাবি, 1000 বছর অপেক্ষা করার পর আরেকটা সরিষার দানা খাবি। চড়ুই পাখির উপর দায়িত্ব সরিষার দানা হইলো, এই সবগুলো খাইতে হবে, কিন্তু একসাথে লাগাতার খাইতে করতে পারবে না। তার জন্য আইন করে দেওয়া হইলো তুই 1000 বছর পর পর একটা করে সরিষার দানা খাবি। ইমাম গাজ্জালি বলেন এমন একদিন আসবে এই চড়ুই পাখি 1000 বছর পর পর এক একটা করে সরিষার দানা খাবে, আবার 1000 বছর যাবে একটা সরিষার দানা খাবে। এমন ভাবে চড়ুই পাখি 1000 বছর পর পর সরিষার দানা গুলো মুখে নেবে। আর একটা দিন তো এমন আসবে, বিশ্বাস করো, ভাবো, একটা দিন তো এমন আসবে আসমান জমিনের মাঝখানের পূর্ণাঙ্গ এই পাকা জায়গাগুলো আবার পাকা হয়ে যাবে, সমস্ত সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জিন্দগি তো এমন অনন্ত অসীম জিন্দগি, সে জিন্দগির শুরু আছে, কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। এই হলো আখেরাত, আর দুনিয়াটা হলো এত অল্প সময়,
একটা অল্প সময়ের দুনিয়ার জন্য কেউ যদি আখেরাত ছাড়ে, এর চেয়ে বড় সর্বনাশের শিকার কি অন্য কেউ হইল? অন্য কেউ হইল? আখেরাত ছেড়ে দিলে এই অল্পতম সময়ের দুনিয়ার জন্য, এর চেয়ে বড় সর্বনাশ তার কার হইল? আবার আরেকটা বিষয় বোঝার চেষ্টা করেন, একজন মানুষ পুরনো ঢাকা শহরের মালিক, একটু আগে আমরা আলোচনা করলাম সে তো পুরনো পৃথিবীর এক ফুটাও নিতে পারলো না, কিন্তু আল্লাহ জান্নাত যে দিবেন, যেই বান্দার প্রতি আল্লাহ খুশি হবেন তাকে আল্লাহ যে জান্নাত দিবেন, সে জান্নাতের যে জান্নাতি সবচেয়ে ছোট জান্নাতটা পাবে, সর্বশেষে যে জান্নাতিকে জান্নাতের মাঝে প্রবেশ করতে দেওয়া হবে, আল্লাহ তাআলা তাকে তো এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতটা হবে বর্তমান এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান, দশটা দুনিয়ার সমান। ঢাকা শহরের মতো এইরকম একটা এলাকা না, বরং বর্তমান এই পৃথিবীর দশ পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন। তিনি যে এই দুনিয়ার জন্য এই জান্নাতকে ছাড়লো, তার চেয়ে বড় সর্বনাশের শিকার কি আর অন্য কেউ হইল? অল পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ। এটাই বলা হচ্ছে যে তোমরা যে দুনিয়া কে পাইলো আর কি পাইলো না এর ভিত্তিতে বলতেছো আল্লাহর কে প্রিয় কে প্রিয় না বুঝি না। প্রশ্ন, আল্লাহর পথে চলতেছে এই যে জান্নাত 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 করতে করতে এত কিছুই করতে পারলো না, আরে এই যে কি করছে এটা যদি তুমি বুঝতা, এই যে কি করছে এই বুঝ যদি তোমার থাকতো, এই বুঝটাই তো তোমার নাই, এইটাই তো তোমার জন্য সবচেয়ে বড় সর্বনাশ। যে মোল্লা টুপি আর দাঁড়িয়ে নিয়ে মসজিদে বইটা থাইকা, এই যে কি কামাইতেছে এই বুঝতো আর নাই, অত দুই টাকার এই নষ্ট দুনিয়া নিয়ে ও বুঝতেছে যে মোল্লা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হায় হায়, কিন্তু দেখেন এর চেয়ে বড় আফসোস যে ওরা আমাদেরকে নিয়ে পেরেছান যে মোল্লা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু আমরা ওদেরকে নিয়ে পেরেছান না যে এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওরা ক্ষতিগ্রস্ত, ওরা খুব চিন্তিত যে সমাজের এই পিছিয়ে যাওয়া মোল্লা গোষ্ঠী এদেরকে কিভাবে কিছুটা অ্যাডভান্স করা যায়, এইটা নিয়ে সমাজের এই সমস্ত নষ্ট বুদ্ধির বুদ্ধিজীবীরা প্রচন্ড পেরেছান যে এই মোল্লারা যে ক্ষতিগ্রস্ত এদেরকে কিভাবে অ্যাডভান্স করা যায়, কিভাবে এদেরকে দুনিয়ার মজাটা বোঝানো যায় যে দুনিয়াটা অনেক মজাদার, এরা তো বুঝতেছে না এই জান্নাতের জন্য নাচতেছে। কিন্তু আসলে পেরেছান হওয়া দরকার ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মাঝে পেরেছানি ছিল এই নষ্ট দুনিয়ার জন্য এরা ধ্বংস হয়ে যাইতেছে, আর এত নিয়ামতের জান্নাত এই জান্নাতটা তাদের আখেরা হয়ে যাইতেছে। এত কঠিন আজাবের জাহান্নাম এই জাহান্নামের দিকে এরা ছিটকে যাইতেছে, সেই পেরেছানিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমরা যারা তার অনুসারী সেই পেরেছানিটা আজকে আমাদের সামনে নাই, আছে সেই পেরেছানিটা আছে। দিন কি সূরজ ডুব রহা হায়, দিন কি সূরজ ডুব রহা হায়, হম লোগো কে সামনে রোজে মাহশার ক্যা জবাব হায়, মুস্তফা কে সামনে হাসরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন দাঁড়াতে হবে জবাব কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলবেন যে তুমি আমার পথ ধরছো, তোমার ভাইরে তো আমার পক্ষের কথা বলো না, কি জবাব? দেখেন সেই প্রশ্নটার জবাব দেওয়া হচ্ছে, অনেকের প্রশ্ন না মোল্লা এই নামাজ আর রোজা কইরা পাইলো নাকি, মসজিদে বসে বসে জিকির কইরা পাইলো কি, কি পাইলো, এটা একটা প্রশ্ন না? সেই প্রশ্নের জবাব, তামা উতি তুমি সেই এন যা কিছু তোমরা পাইছো, বাড়ি গাড়ি ঢাকা শহরে পাঁচটা বাড়ি সাতটা বাড়ি,
দুইটা গাড়ি যা যা কিছু পাইতিয়া, এইটা তো দুনিয়ার সম্পদ, আখিরাতের কিছু না। বাবা ইন্দাল্লাহ, আর আল্লাহর কাছে যা আছে খাইরুন, এইটা তো এই নষ্ট দুনিয়ার চাইতে অনেক অনেক উত্তম। আর ওইটা তো আল্লাহর কাছে যা আছে ওইটা তো চিরস্থায়ী, ওইটা কি আল্লাহর কি জান্নাত? চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথম যে গুণ তোমাকে অর্জন করতে হবে সে গুণটা হলো আল্লাহর কি জান্নাত চিরস্থায়ী জান্নাত? আল্লাহর কি জান্নাত দুনিয়ার চাইতে অনেক অনেক উৎকৃষ্ট জান্নাত? লিল্লাযীনা আমানু, সে জান্নাতটা অর্জনের জন্য প্রথম যে গুণ তোমাকে অর্জন করতে হবে সে গুণটাই হলো ঈমান। সে গুণটা কি? লিল্লাযীনা আমানু, সে জান্নাতটা তো পাবে তারা যারা ঈমানদার। দ্বিতীয় গুণ, সে জান্নাতটা তো তারা পাবে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপর ভরসা করে। ভরসা করে কার উপর? আর কোন কিছুর উপর ভরসা নাই, আর কোন কিছুকে করনেওয়ালা মনে করে না। করনেওয়ালা মনে করে কাকে? আল্লাহকে মনে করে, সব আল্লাহর তরফ থেকে হয়। এই বিশ্বাস যারা তাদের হৃদয়ের মাঝে স্থান দেয় আল্লাহ তাদেরকে এই বিশ্বাসের বিনিময়ে জান্নাত দান করে। দেখেন এই জায়গায় জান্নাতটা কাদের জন্য, আখিরাতটা কাদের জন্য, আর ঈমানের গুণাবলী কি কি তার আলোচনা ধারাবাহিক ভাবে আছে। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ মুমিনের গুণাবলী, মুমিনের জীবন কেমন, মুমিনের গুণ কি, এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমের যে আলোচনা আমরা শুনতেছি আমাদেরকে দিনের সহি বোঝ দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।